ফাইনালি স্কুলের স্টাইল টিপস। দেখো, স্কুলে স্টাইলিশ দেখানো খুবই কষ্টকর, কারণ ওখানে থাকে ইউনিফর্ম আর অনেক নিয়ম কানুন, তাই একটু তো ভাই কষ্টকর। কিন্তু অনেক জায়গা থেকে রিসার্চ করে এবং অনেক ভিডিও দেখে শুধুমাত্র আমার স্টুডেন্ট সাবস্ক্রাইবারদের জন্যই আমি এমন চারটে সিম্পল এবং খুব ইম্পর্টেন্ট টিপস জেনেছি, যেটা তোমাকে স্কুলে খুবই স্টাইলিশ করে দেবে এবং সবার থেকে তোমাকে আলাদা দেখাবে। মনে রাখবে, প্রতিটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট। লেটস স্টার্ট, চলো জেনে নিই এমন কি কি চারটে জিনিস। নাম্বার ওয়ান, প্রথমেই আসে যাক তোমার ইউনিফর্ম। দেখো, ইউনিফর্মের মধ্যে ফার্স্ট হচ্ছে তোমার শার্ট। যদি তুমি শার্টকে ঠিক মতো ভাবে পড়তে পারো না, তোমাকে ভালোই স্টাইলিশ করে দেবে স্কুলেতে। ওই জন্য তোমার জামাকে ফিটিংস করে পড়তে হবে, মানে তোমার জামার সাইজ যদি বড় হয় তাহলে তোমাকে বেকার লাগবে, আর যদি ছোট হয় তাহলে ভাববে ভাইয়ের মাল তুমি পরে এসছো। তাই তোমার ফিটিংস এর হ্যাকস আমি বলে দিচ্ছি। দেখো, তোমার জামার সাইজকে তোমার বডি ফিটিংস এর 1 ইঞ্চি বড় রাখতে হবে, যাতে তোমার বডি শেপের সঙ্গে ভালোই ম্যাচ খেয়ে যায় আর যাতে তুমি ভালোই কমফোর্টেবল ফিল করো। নাম্বার 2, শার্টের ক্ষেত্রে যেটা তোমাকে ভালোই চেক করতে হবে সেটা হচ্ছে তোমার জামার লেন্থ। দেখো, জামার লেন্থ এমন হতে হবে যাতে তোমার কোমরের থেকে একটু বেশি নিচে হয়। একটু বেশি লেন্থ হলে কি সুবিধা হবে, দেখো জামা যদি তুমি ছোট লেন্থের পরো তাহলে তুমি যখন একটু নিচে হবে কোনো কারণে, তখন তোমার আন্ডারওয়্যার দেখা যাবে। ওই কারণে জামা তোমাকে একটু বেশি লেন্থে নেওয়া উচিত, যাতে জামাটা ইন করে পড়লেও তুমি নিচে হলো কোনো যাতে অসুবিধা না হয়। নাম্বার 3, জামার ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তোমার কলারটা স্ট্রেট থাকে, কারণ স্ট্রেট কলার তোমাকে ভালো একটা অ্যাট্রাকটিভ লুক প্রোভাইড করে। আর কলারটাকে স্ট্রেট করার জন্য তুমি কি করবে, ডাবল সাইডেড টেপ ইউজ করতে পারো, যেটা তোমার কলারকে ভালো স্ট্রেট দেখাবে। ইউনিফর্মের ক্ষেত্রে দ্বিতীয়ত হচ্ছে তোমার প্যান্ট। দেখো, শার্টসের মতো তোমাকেও প্যান্টের ক্ষেত্রে ভালোই লক্ষ্য রাখতে হবে যেন ফিটিংসটা ঠিক থাকে, আর প্যান্টের লেন্থটা যাতে এমন বড় না হয় যাতে কুচকে থাকে নিচের দিকে, আর এমন ছোট যাতে না হয় যাতে কোথাও বসলে তোমার প্যান্টটা অনেকটা উঠে যায়। তাই এই দিকটা তুমি ভালো করে খেয়াল দেবে। ওই জন্য তোমার প্যান্টকে ভালোই ফিটিংস করে পড়তে হবে যদি তুমি স্কুলে স্টাইলিশ দেখাতে চাও। আর প্যান্টের ক্ষেত্রে এই জিনিসটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে যে প্যান্টটা তুমি যখন পরবে তখন একটু ওয়েস্ট লাইনের উপরে পরবে, যাতে তোমার প্যান্টটা প্রপার ফিটিংসে থাকে। আর ওয়েস্ট লাইনের উপরে প্যান্ট পরলে তোমাকে ভালো একটু লম্বা দেখায়। আর বাই চান্স তুমি যদি কারোর উপর ক্রাশ খেয়ে থাকো, তাহলে একটা বোনাস টিপ জেনে নাও যে মেয়েরা লম্বা ছেলেকে একটু বেশি পছন্দ করে। নেক্সট পয়েন্ট, নাম্বার 2 তে কথা বলা যাক তোমার হেয়ার স্টাইল। দেখো ভাই, স্কুলে যদি তুমি নিজের ইচ্ছা মতো হেয়ার স্টাইল করে যাও তাহলে তোমার ভাগ্যে কেলানি নাচছে। কারো হাতে না খাও, হেড স্যারের হাতে কেলানি তো মাস। আর অন্যদিকে তোমার হেয়ার স্টাইল ছাড়া তোমাকে একটু স্টাইলিশ দেখাবে না। তাই ওই জন্য তুমি এইটা ফলো করতে পারো যে তোমার স্কুলে যদি হেডেড হেয়ার কাট এলাও থাকে তাহলে তুমি যে কোনো হেয়ার কাট রিল্যাক্স দিতে পারো, কিন্তু মনে রাখবে তোমার সামনে চুলটা মিডিয়াম লেন্থের হওয়া চাই। আর যদি ফেডেড হেয়ার স্টাইল এলাও না থাকে তাহলে তুমি সাইডের চুলগুলোকে 1 নম্বর বা 2 নম্বর ট্রিম করতে পারো, আর তার উপরে চুলটাকে তুমি কাঁচি দিয়ে সেলুন দোকানে বলে কেটে নেবে, মানে ছোট করে নেবে। পুরো উপরে চুলটা হওয়া চাই মিডিয়াম লেন্থের, আর এই হেয়ার কাটার দিলে তোমাকে স্কুলে কিছুই বলবে না। আর এইটা তো শুধু আমি স্ট্রাকচারটা বলে দিলাম, তোমার হেয়ার স্টাইল হওয়া চাই তোমার ফেস শেপের অ্যাকর্ডিং, কারণ ফেস শেপ না জেনে তুমি যাই হেয়ার স্টাইল দাও না কেন তোমাকে পুরো বেকার লাগবেই। তাই ওই জন্য আমি ফেস শেপের অ্যাকর্ডিং একটা ছোট ভিডিও বানিয়েছি, শর্টস থেকে তুমি দেখে নিতে পারো। নাম্বার 3 তে আসে যাক। দেখো, নাম্বার 3 তে হচ্ছে তোমার এক্সেসরিজ। তুমি তো স্কুলে এরকম এক্সেসরিজ পড়তে পারবে না। আর এক্সেসরিজ বলতে তোমার প্রথমেই আসে তোমার হচ্ছে ব্যাগ, মানে ডোরেমন, বেনডেন বা ছোটা ভীমের ব্যাগ তুমি ইউজ করো না। এর বদলে তুমি সিম্পল কালারের, মানে ব্রাউন বা ব্ল্যাক কালারের ব্যাগ ইউজ করতে পারো। তুমি চাইলে লেদারের ব্যাগ ইউজ করতে পারো, যেটা তো লং টাইম চলবে, প্লাস তোমাকে স্কুলে ভালো অ্যাট্রাকটিভ দেখাবে। এবং সেকেন্ড এক্সেসরিজ হচ্ছে একটা গ্লাসেস। তোমার স্কুলে যদি গ্লাসেস এলাও থাকে তাহলে তুমি তোমার ফেস সেন্সর অনুযায়ী একটা ফ্রেমের গ্লাসেস ইউজ করতে পারো, যেটা তোমাকে স্কুলে ভালো অ্যাট্রাকটিভ দেখাবে। আর গ্লাসেস বলে তোমাকে পড়ার প্রতি ভালোই মনোযোগী একটা স্টুডেন্ট মনে হয়। আর যদি তোমার স্কুলে এলাও না থাকে তাহলে আমি কি করবো। নাম্বার 4, মানে লাস্ট জিনিসটা হচ্ছে তোমাকে পারফিউম ইউজ করতে হবে, কারণ তুমি সারাদিন স্কুলে থাকো সেটা তোমার গায়ে প্রচুর ঘাম দেয়, আর ওই ঘামের জন্য তোমার গা থেকে বিচ্ছিরি গন্ধ বেরোয়, তাই এটাকে এড়িয়ে গেলে হবে না। তাই ওই জন্য তুমি স্নান করার পর ভালো একটা পারফিউম মেরে স্কুলে যাবে, এটা তোমার স্কুলের স্যার বা ম্যাডাম কিছুই বলবে না। আর যদি কাউকে লাইন টাইন মেরে থাকো তাহলে এই টিপসটা তোমাকে ভালোই কাজে দেবে, তাই একটা ভালো পারফিউম ইউজ করো। এইগুলো তো জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বললাম, এগুলোর মধ্যে আরো অনেক জিনিস ছিল যেগুলো আমি সব বাদ দিয়ে দিয়েছি। তাই ওইগুলো যদি তুমি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি ভিডিও বানিয়ে দেবো, যাই তোমাকে স্কুলে আরো বেশি স্টাইলিশ এবং অ্যাট্রাকটিভ দেখায় পড়াশোনা করার পাশাপাশি। সো থ্যাংক ইউ, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলিতে অ্যাড হয়ে যাও, তুমিও পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।